ভারতের নতুন টি টোয়েন্টি অধিনায়ক সুরিয়া কুমার যাদবের সেই কথাটা আমার ধারণা ঘুরে ফিরে আসবে বারবার আসবে রেফারেন্স হিসেবেই আসবে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ জয়ের ম্যাচটা তো যেমন এলো ঠিক তেমনিভাবে ভারতের এই নতুন যে একটা সাইকেল শুরু হয়েছে এই নতুন পথ চলায় অনেকবারই সূর্যার সেই কথাটা আসতেই হবে কি বলেছিলেন তিনি ভারতীয় ক্রিকেটের ট্রেনটা একই রয়েছে কেবল ইঞ্জিন বদলেছে এবং প্রথম দুটো ম্যাচের শ্রীলঙ্কার বিপক্ষে সেইটা প্রবলভাবেই দেখা গেল এক ম্যাচ হাতে রেখেই ভারত শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলল এই যে ম্যাচটা সেকেন্ড ম্যাচটাতে সেইখানে বৃষ্টির একটা আশীর্বাদ ভারত পেয়েছে ওই একটা সৌভাগ্য ভারতের ছিল কিন্তু শুধুমাত্র সেই কারণেই কি ভারত ম্যাচটা জিতেছে দেখুন এই যে সুডিয়া কথাটা বলেছিলেন ট্রেন একই রয়েছে শুধু ইঞ্জিন পাল্টেছে কোন প্রেক্ষিতে বলেছিলেন কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে ভারতের একটা চক্রের শেষ হয়েছে একটা সাইকেলের শেষ হয়েছে এরপরে কোচ রাহুল দ্রাবিড়ের জায়গায় গৌতম গম্ভীর এসেছেন টি টোয়েন্টি ক্যাপ্টেন রোহিত শর্মার জায়গায় সুরিয়া কুমার যাদব এসেছেন টি টোয়েন্টি ফর্মের থেকে রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র যাদা যারা অবসর নিয়েছেন এই জায়গাটাতে নতুন ক্রিকেটাররা আসছেন ফলে এটা একটা ডেফিনেটলি নতুন পথ কিন্তু সুরিয়া যেটা বলতে চেয়েছেন যে ভারতীয় ক্রিকেটটা যেইভাবে খেলা হচ্ছিল যেই ক্রিকেটটা খেলে তারা টি টোয়েন্টি বিশ্বকাপটা জিতেছেন সেই ক্রিকেটের ধারাবাহিকতাটা তারা ধরে রাখবেন মাঝখানে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে জিম্বাবুকে একটা সিরিজ গেছে সেটা আসলে দুধভাত সিরিজ ওইখানে তো হচ্ছে গিয়ে ভারতের ওই রিজার্ভ বেঞ্চের শক্তি মূলত পরীক্ষা করা হয়েছে প্রপার টেস্ট আসলে এইটাই প্রপারলি ভারতীয় ক্রিকেটের নতুন পথ চলা শুরু শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটা দিয়ে এবং সেই প্রথম দুইটা ম্যাচ জিতেই তারা সিরিজ জয়টা নিশ্চিত করে ফেললো আমি যেটা বলছিলাম যে বৃষ্টির একটা আশীর্বাদ তাদের ছিল কিভাবে সেটা ছিল ধরেন শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে একশো রান করেছে উইকেটটা একটু ট্রিকি ছিল প্রথম দিনের মতো একেবারেই অত সহজ উইকেট ছিল না ইউজ উইকেট ছিল ম্যাচটা জমে গেল যেতে পারতো এখন সেইখান থেকে ভারত যখন ব্যাটিংটা শুরু করেছে তাদের ফার্স্ট ওভারে তিন বলের মধ্যে ছয় রান নিয়েছে এবং ওই সময় হচ্ছে বৃষ্টিটা এসে পড়ে তারপরে ভারতের সামনে যখন বৃষ্টিটা কমলো রিভাইস টার্গেটটা দাঁড়ালো গিয়ে তাদের আট ওভারে আটাত্তর রান করতে হবে এর মধ্যে তিন বলে তারা তো ছয় রান করেছে অর্থাৎ বাকি সাত দশমিক তিন ওভারে পঁয়তাল্লিশ বলে তাদের বাহাত্তর রান করতে হবে এইটা ভারতের জন্য আসলে আক্ষরিক অর্থেই ডাল ভাত ব্যাপার এইটা ভারতকে মানে কোনোরকম থ্রেড শ্রীলঙ্কা করতে পারবো ওরকমটা মনে হয়নি যদিও সেকেন্ড ওভারের শুরুতে প্রথম বলটাতেই সঞ্জু স্যামসন ফার্স্ট বলে তিনি আউট হয়ে গিয়েছেন পাথরেনার বলে স্যামসনের জন্য এটা একটা সেট ব্যাক কারণ প্রথম ম্যাচটাতে তিনি একাদশে ছিলেন না সেকেন্ড ম্যাচে শুভমান গিলের ইঞ্জুরিতে একাদশে এসেছেন এবং এসেই তিনি এইখানটাতে ফার্স্ট বলে যখন আউট হয়ে গিয়েছেন সেটা তার জন্য ব্যক্তিগত জায়গাটা থেকে ভালো নয় কিন্তু যেটা বললাম যে ভারতের জয়টা থ্রেটের মুখে কোনো সময়ই পড়েনি থার্ড ওভারে যেমন বোলিংয়ে এসেছিলেন হাসারাঙ্গা তার ওই ওভারটা থেকে ষোলো রান তুলে নিয়েছেন জয় চল মেরেছেন চার মেলেছেন সূর্য কুমার যাদব চার মারলেন আর ফোর্থ ওভারে যখন হচ্ছে গিয়ে সূর্য প্রথম তিনটা বলই পাতিরানাকে বাউন্ডারি সীমানা ছাড়া করলেন চার 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 তারপরে আর ম্যাচ নিয়ে কিসের আর ইন্টারেস্ট থাকে প্রথম চার ওভারে তারা এক উইকেটে পঁয়তাল্লিশ তুলেছে শেষ চার ওভারে তাদের আর তেত্রিশ রান প্রয়োজন এনেছেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন এইটা একটা ভুল ডিসিশন কেননা এটা বোঝা ছিল যে ভাই পাথিরানা ঠিক আছে ডেথ ওভার স্পেশালিস্ট কিন্তু খেলাই হচ্ছে কি আট ওভারের সেইখানে সেখানে আবার ডেথ ওভার কি সেইখানে ডেথ ওভারের জন্য পাথিরানাকে রাখার কি রয়েছে তাকে আরো আগে আনলে আমি বলছি না শ্রীলঙ্কা ম্যাচ জিতে যেত কিন্তু শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা ট্যাকটিক্যাল ব্ল্যান্ডার নিঃসন্দেহে হয়েছে পাথরেনার প্রথম বলটা থেকেও ওষুধ সূর্যের ছক্কা মেরেছিলেন পরের বলটাতেই তিনি আবার আউট হয়ে গেছেন কিন্তু ওই যে সূর্য আউট হলে কি হবে বারো বলে যে ছাব্বিশ রানের ইনিংসটা খেলেছেন তাতেই কাজের কাজ যতটুকু বাকি ছিল সেইটাও হয়ে গিয়েছে জয়সলও পরে তিনি যখন আউট হয়েছেন হাসারাঙ্গার ওভারটাতে তারপরেও তিনি ওই ওভারটা থেকেও আঠারো রান উঠে গেছে এবং তিনি ওইখানটাতে পনেরো বলে তিরিশ রানের একটা ইনিংস কিন্তু খেলে দিয়েছেন এই ম্যাচটাতে যেটা প্রয়োজন একজ্যাক্টলি সেটাই করেছেন আর নয় বলে বাইশ রানে অপরাজিত ছিলেন হার্দিক পান্ডিয়া সাত উইকেটে ভারত ম্যাচটা জিতে নিয়েছে ইনফ্যাক্ট নয় বল হাতে রেখেই ওই তারা টার্গেটে পৌঁছে গিয়েছে ফলে এই যে বৃষ্টির কারণে ম্যাচটা কার্ডেল ওভার হয়েছে কমে এসেছে ভারতের সামনে যেই টার্গেটটা দাঁড়িয়েছে সেই জায়গাটা থেকে যে ভারতের ব্যাটিংকে আসলে থ্রেট করার মতো অবস্থায় শ্রীলঙ্কা ছিল না পাথিরানার ওই ব্লান্ডার সত্ত্বেও আমি বলছি তাকে শুরুতে বোলিংয়ে না আনার ব্যাপারটা সত্ত্বেও ওই বৃষ্টির একটা আশীর্বাদ ভারত ভারত পেয়েছে কিন্তু সেইটাই কি সেটা যদি শুধু বলা হয় তাহলে ভারত যেই ক্রিকেটটা খেলেছে সেইটাকে আসলে একটু আন্ডারমাইন করা হয় প্রথমত হচ্ছে তারা যে ব্যাটিংটা করেছে সেই ব্যাটিং ওই সময় অনুযায়ী যেরকম ব্যাটিং করা দরকার ছিল এবং সূর্যাজে বলেছেন যে ক্যাপ্টেন হওয়ার পরও তার ব্যাটিং যেমন ছিল তেমনই থাকবে সেটা প্রথম ম্যাচে যেমন দেখা গেছে এই ম্যাচটা তো ঠিক তেমনই দেখা গেছে একটা সময় তো ওই যে মনে হচ্ছিল শ্রীলঙ্কার ফিল্ডারদের নিয়ে আসলে মানে খেলছিলেন তিনি যেইখানে ফিল্ডার নেই সেইখান দিয়ে চার মারছেন ওইখানটাতে ফিল্ড রানছেন পরের বল আবার ওই দিক দিয়ে তিনি চার মারছেন ফলে ভারতের এই ব্যাটিং এর একটা ক্রেডিট রয়েছে আর ক্রেডিট রয়েছে হচ্ছে গিয়ে বোলিং এর হিউজ ক্রেডিট প্রথম ম্যাচটাতেও ভারত যেরকম ভাবে একটা ম্যাচের দদুল্লুমান অবস্থা থেকে তারা কামব্যাক করেছিল শ্রীলঙ্কা সেই ম্যাচে পরে ব্যাটিং করেছে চোদ্দ ওভার শেষে তারা এক উইকেটে একশো রান ছিল সেইখান থেকে শেষ ছয় ওভারে তাদের চুয়াত্তর রান প্রয়োজন ছিল ছত্রিশ বলে চুয়াত্তর রান প্রয়োজন হাতে নয় উইকেট নিয়ে সেইখানে ভারত শ্রীলঙ্কাকে ওই জায়গাটা থেকে আর মানে ছত্রিশ বলেও তাদের পুরাটা খেলতে দেয়নি বত্রিশ বলের মধ্যেই শেষ নয়টা উইকেট তারা তুলে নিয়েছে মাত্র তিরিশ রান দিয়ে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচও একদম প্রায় একই জিনিসের পুনরাবৃত্তি হয়েছে কীভাবে শ্রীলঙ্কা এই ম্যাচে আগে ব্যাটিং করেছে এবং আগে ব্যাটিং করে তারা হচ্ছে গিয়ে ওই প্রথম পাওয়ার প্লেতে মানে প্রথম পাওয়ার প্লে মানে কি পাওয়ার প্লেতে পঞ্চান্ন রান তুলে ফেলেছিল চুয়ান্ন রান তুলে ফেলেছিল প্রথম ছয় ওভারে দশ এক উইকেট হারিয়ে দশম ওভারে দশ ওভার শেষেও তারা কিন্তু দুই উইকেটে আশি রান তুলে ফেলেছিল ওইখানে প্রথম নিষেঞ্জকার আউটটা আম্পায়ার্স কলে ওই যে ইম্প্যাক্ট দেখাচ্ছিল আম্পায়ার স্কল কিন্তু আমার কাছে একটু ডাউট লেগেছে আচ্ছা যাই হোক ঠিক আছে সেটা নয় হয়েছে তারপরে শ্রীলঙ্কা যে দশ ওভারে দুই উইকেটে আশি রানে ছিল সেইখান থেকে কিন্তু তারা একটা কুশল প্যারা এবং কামিন্দু মেন্ডিসের একটা পার্টনারশিপ হয়েছিল ফিফটি অর্ডারের পার্টনারশিপ হয়েছিল ফিফটিতে পৌঁছে গেলেন হচ্ছে গিয়ে কুশল পেরেরা এবং সেখানটা দিয়ে তিনি আউট হয়ে যাচ্ছিলেন রিঙ্কু সিং ক্যাচটা ধরে বাউন্ডারি লাইনে আসলে স্লিপ করে পড়ে গেলেন মনে ছিল যে শ্রীলঙ্কার পক্ষেই সব কিছু যাচ্ছে কিন্তু এরপরে গিয়ে ভারতের একটা দুর্দান্ত কামব্যাক হলো প্রথম টি টোয়েন্টির মতোই আবার শ্রীলঙ্কার ওই একই রকম ভাবে অবিশ্বাস্য একটা ধস হলো অবিশ্বাস্য একটা পতন তাদের হলো এই ম্যাচটাতেও তারা শেষ পাঁচ ওভারে যখন ঢুকেছিল তাদের হাতে তখনও আট উইকেট রয়েছে কিন্তু শেষ পাঁচ ওভারে শেষ তিরিশ বলে তারা মাত্র এক রান যোগ করতে পেরেছে এবং আট উইকেটের মধ্যে সাতটা উইকেট হারিয়ে পতনের অবস্থাটা চিন্তা করে দেখুন হার্দিক নিয়েছেন মাঝখানে বিষ্ণু একটা উইকেট তুলে নিয়েছেন আর লাস্ট ওভারটাতে আশদীপ একটা উইকেট তুলে নিয়েছেন রবি বিষ্ণুটা আগে দুইটা উইকেট তুলেন আর হচ্ছে গিয়ে লাস্ট ওভারটাতে গিয়ে আকসর পেটেল আবার দুইটা উইকেট তুলে নিলেন ফলে ওই শেষ পাঁচ ওভারে আগের দিন শেষ ছয় তিরিশ রান যোগ করতে শেষ নয় উইকেট তারা হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা আবার এই ম্যাচটাতে হচ্ছে গিয়ে শেষ পাঁচ ওভারে তারা মাত্র একত্রিশ রান করেছে সাতটা উইকেট হারিয়ে ফেলে তো শ্রীলঙ্কার এই দশটা তো ব্যাপার রয়েছে ভারতের এই বোলিং দিয়ে তারা যে তুমুল একটা কামবে করেছে সেইটার আসলে হিউজ ক্রেডিট রয়েছে বৃষ্টি এই ম্যাচে একটা রোল প্লে করেছে ডেফিনেট একটা রোল প্লে করেছে ম্যাচটা যদি পুরোটা হতো ভারতীয় ইনিংস তাহলে ব্যাটিং ইনিংসের কথা বলছি তাহলে হয়তো ম্যাচটা ইন্টারেস্টিং হতে পারতো কিন্তু ওই যে সুরেশ যেই কথাটা বলেছিলেন যে ভারতীয় ট্রেনটা তো একই রয়েছে ইঞ্জিন পাল্টালে কি হবে সেই ট্রেনটা যেই গতিতে ছুটছে এবং এই কার্ডেল ম্যাচেও যেইভাবে তারা বোলিং করেছে তাতে ভাই বিশ ওভার খেলা হলেও এই শ্রীলঙ্কার পক্ষে মনে হয় না ভারতের এই ট্রেন থামানোটা কোনোভাবেই পসিবল হতো এখন সিরিজ তো তারা খুঁজিয়েই ফেলেছে ভারতের সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছে লাস্ট ম্যাচটাতে ভারত যদি কিছু এক্সপেরিমেন্ট করে কিছু যদি হচ্ছে গিয়ে একাদশের বাইরের খেলোয়াড়দের সুযোগ দিতে চায় এবং শ্রীলঙ্কা যদি সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচটা জিতে সিরিজের ওই ব্যবধানটা কমাতে পারে নইলে হচ্ছে গিয়ে এই ভারতীয় ট্রেনকে থামানো শ্রীলঙ্কার পক্ষে সম্ভব হবে বলে মনে তো হচ্ছে না কি বলেন আপনি